আমি নাজির, আপনারা দেখছেন এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর, তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা হোক, হাসখালি কাণ্ডে বিস্ফোরক সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের হোক, হাসখালি কাণ্ডে বিস্ফোরক দাবি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। উল্লেখ্য, হাসখালি গণধর্ষণ কাণ্ডে উত্তাল রাজ্য। ইতিমধ্যেই হাসখালি গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তাল রাজ্য, কারণ মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলে বলেছেন রেপ প্রেগনেন্ট নাকি লাভ অ্যাফেয়ার্স। এই মন্তব্যের পরেই বিশেষ করে উত্তাল হয় সারা বাংলা। হাসখালি গণধর্ষণের অভিযোগের ঘটনায় মুখ্যমন্ত্রীর মন্তব্য অনভিপ্রেত এবং এর যথাযথ যোগ্য তদন্ত হওয়া উচিত। কলকাতা হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হওয়া উচিত, এই আবেদন করেছেন এক আইনজীবী। আর এবার আরও এক ধাপ এগিয়ে সুর মিলিয়ে দাবি করলেন হাসখালি কাণ্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের হোক। সংবাদ সংস্থায় ANIকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন নির্যাতিতার চরিত্র নিয়ে উনি প্রশ্ন তুলতে পারেন না, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত। নির্যাতিতা এবং তার চরিত্র নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাতে বঙ্গ সমাজকে লজ্জা দিয়েছে। প্রসঙ্গত, বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে গিয়ে হাসখালির ধর্ষণ কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন হাসখালিতে ধর্ষণ বলবেন না, কি প্রেম বলবেন, অন্তঃসত্ত্বা নাকি লাভ অ্যাফেয়ার্স বলবেন। আমি পুলিশকে বলেছি ঘটনাটি কী, ঘটনাটা অত্যন্ত খারাপ, গ্রেপ্তার হয়েছে কিন্তু শুনেছি ছেলেটির সঙ্গে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার্স ছিল। তিনি আরও বলেন মেয়েটি মারা গিয়েছে 5 তারিখে, অভিযোগ জানানো হয়েছে 10 তারিখে, যদি কারো কোনো অভিযোগ থাকে তবে 5 তারিখে অভিযোগ দায়ের করলেন না কেন, প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন কাউকে কিছু না জানিয়ে নির্যাতিতার দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে, এখন কি হবে এর তদন্ত করবে পুলিশ। পরিবারের লোকজন তৃণমূলের সদস্য হিসেবে অভিযোগ ওঠার ঘটনায় মুখ্যমন্ত্রী বলেন কারো বাবা দাদা যদি তৃণমূল করে আর সেই ছেলে যদি প্রেম করে তাহলে আর কি করার আছে, বাংলার রাজ্যটায় সবাই তৃণমূল, কি করবেন বলুন, তৃণমূলকে টানার কী দরকার, তৃণমূল শুনলেই চোখে সর্ষে ফুল দেখছে। মমতার এই মন্তব্যের পর থেকেই বিতর্কের ঝড় রাজ। ইতিমধ্যেই হাসখালি কাণ্ডে 2টি জনস্বার্থ মামলা হয়েছিল, তবে এবার 360 ডিগ্রি মোড় ঘুরে হাসখালি গণধর্ষণের অভিযোগে ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য অনভিপ্রেত এবং এর যথাযথ যোগ্য তদন্ত হওয়া উচিত। কলকাতা হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হওয়া উচিত, এই আবেদন করেছেন এক আইনজীবী। আর এবার সেই পথেই হাঁটলেন সুকান্ত মজুমদারও। নজরে এবার উত্তর পূর্ব, আগামী মাসে 2 দিনের মেঘালয়ে সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার পর ফের ভিন রাজ্যের রাজনৈতিক জমি শক্ত করার দিকে বাড়তি নজর দিচ্ছে তৃণমূল। এ মাস পেরোলেই ফের উত্তর পূর্ব সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রীয় খবর, 3 এবং 4 মে তার মেঘালয় সফর। আগামী বছর উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যটিতে বিধানসভা নির্বাচন, তার আগে সেখানে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে মেঘালয়ের রাজনীতিতে প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়েছে বাংলার শাসক দল। নির্বাচনী যুদ্ধের স্ট্র্যাটেজি ঠিক করতেই অভিষেকের 2 দিনের সফর বলে মত রাজনৈতিক মহলের। ডিসেম্বরের প্রথম দিকেই মেঘালয়ের রাজনৈতিক চিত্রে অনেকটা বদল আসে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা মুকুল সাংমা 11 জন বিধায়ককে নিয়ে তৃণমূলে যোগ দেন। উপরোত্তর মেঘালয়ের বিধানসভার স্পিকারের কাছে দল থেকে বিধায়কদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়েও সুরাহা হয়নি কংগ্রেসের। স্পিকার মন্তব্য করেন যে দল থেকে বিধায়কদের বিধায়ক পদ খারিজের কোনো প্রয়োজন নেই, ফলে মেঘালয় বিধানসভায় আনুষ্ঠানিকভাবে বিরোধী দলের মর্যাদা পায় তৃণমূল। সেই সংগঠনকেই আরও চাঙ্গা করতে চায় তৃণমূল। সেই লক্ষ্যে আগামী 3 ও 4 তারিখ মেঘালয় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে একাধিকবার তিনি ত্রিপুরায় গিয়েছেন, এবার মেঘালয় যাচ্ছেন। আগামী বছর অর্থাৎ 2023 সালে মেঘালয় ও অসমে বিধানসভা ভোট, দুই রাজ্যেই থাপা বসাতে চাইছে তৃণমূল। এর আগে ত্রিপুরার লড়াইতেও অংশ নিয়েছিল বাংলার শাসক দল, খুব একটা দাগ কাটতে পারেনি, বিজেপি ফিরেছে সে রাজ্যে। তবে মেঘালয়ের রাজনৈতিক পরিস্থিতি অন্যরকম, সেখানে এই মুহূর্তে প্রধান বিরোধী দল তৃণমূল, তাই 23-এ লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ছে তারা। তাই প্রস্তুতি নিতে প্রথম দফায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন মেঘালয়ে, তবে তার সফরের আগে সেখানে যাবেন তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা সব্যসাচী দত্ত। তিনি প্রাথমিকভাবে সংগঠনের সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা করবেন, এরপর অভিষেক জরুরি পরামর্শ দেবেন। রাজ্য সরকার এখন বাঁচার চেষ্টা করছে, বছরের শুরুর দিনেই শাসক দলকে কটাক্ষ দিলীপের। আজ বলে নয়, বছরের প্রায় সব দিনই রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি
দিলীপ ঘোষ সকালের প্রাতঃভ্রমণে বেরিয়ে একাধিক বিষয়ে নিজেদের মতামত পোষণ করেন, কটাক্ষ করেন অপরপক্ষকে, কখনও কখনও তৈরি করেন নতুন বিতর্ক। এদিন বস্ত্রের শুরুর দিনেও তার অন্যতা হলো না, একাধিক প্রসঙ্গে রাজ্য সরকারকে পয়েন্ট করে তুলনা করেছেন। এই মুহূর্তে হাসখালি নিয়ে জোর আলোচনা রাজ্য জুড়ে, সাধারণ মানুষ থেকে বিরোধী দলগুলি অহরহ আন্দোলন কটাক্ষ করছে সরকারের বিরুদ্ধে, বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে মুখ্যমন্ত্রীর বক্তব্য। এই পরিস্থিতিতে ঘটনা খতিয়ে দেখতে হাসখালি গিয়েছেন বিজেপির প্রতিনিধি দল। সেই প্রসঙ্গেই বিজেপি নেতার বক্তব্য, রাজ্য সরকার এই মুহূর্তে বাঁচার চেষ্টা করছে, সকলকে সত্য থেকে দূরে রাখার চেষ্টা করছে, আমরা সাধারণ মানুষের সঙ্গে থেকে তাদের সাহস দেওয়ার এবং সত্য তুলে ধরার চেষ্টা করব, মন্তব্য করেছেন কালীঘাট স্কাইওয়াক নিয়েও। এই বিষয়টি ফের চর্চায় এসেছে এদিন। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতি বছর ন্যায় বছরের শেষ দিনে কালীঘাটে পুজো দিতে গিয়ে স্কাইওয়াক নিয়ে বলেন। সেই প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের নেতারা এখন মাটিতে হাঁটতে পারবে না, পাবলিকের সামনে স্কাইওয়াক দিয়ে হাঁটতে হবে। সৌগত রায়কে নিয়েও কথা বলেছেন তিনি। এদিন সৌগত রায় যে মন্তব্য করেছিলেন তাতে রাজ্যজুড়ে জোর চর্চা শুরু হয়েছে। এবার দিলীপ ঘোষ বলেছেন, সৌগতবাবুর সদ্বুদ্ধি হোক, সৎ সাহস হোক, সৎ বলার সাহস হোক। বাকিদের নিশানা করে বলেন, আসলে অনেকেই চোখ বন্ধ করে নিয়েছে, যে পার্টিতে আছেন বলা মুশকিল। যারা জেতালো তাদের দুঃখ, কাজ থেকে পাশে থাকা উচিত ও সত্য স্বীকার করা উচিত। রাষ্ট্রপতি শাসন জারির দাবিতে রাজ্যপাল জগদীপ ধনখড়ের উপর চাপ বাড়ালো বিরোধীরা। রাজ্যপাল জগদীপ ধনখড়ের উপর রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করার দাবিতে চাপ আরও বাড়ালো বিরোধীরা। বৃহস্পতিবার এই দাবিতে একযোগে সরব হয়েছে বাম, বিজেপি ও কংগ্রেস। তাদের দাবি, কথা বলার দিন আর নেই, এবার করে দেখান ধনখড়। এদিন দিলীপ ঘোষ বলেন, সাংবিধানিক প্রধান হিসেবে সংবিধানকে রক্ষা করছেন রাজ্যপাল, কিন্তু তাকে পদক্ষেপ করতে হবে। রাজ্যে ভোটের পর বিরোধীদের মেরে ঘরে ঢুকিয়ে দিয়েছে শাসক দল। তিনি আরও বলেন, সংবাদ মাধ্যমকে ভয় দেখিয়ে প্রলোভন দিয়ে চুপ করিয়ে রাখা হয়েছে, একমাত্র সুবিধা করতে পারছেন না রাজ্যপালকে, তাই তার পেছনে লেগেছে। রাজ্যপালের হাতে যে সাংবিধানিক ক্ষমতা রয়েছে তা প্রয়োগ করার সময় এসেছে। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, রাজ্যপালের অনেক জ্ঞান তারা শুনেছেন, কিন্তু এই পরিস্থিতি থেকে রাজ্য কীভাবে বেরোবে তার পথ দেখান উনি। রাজনৈতিক হবে নয়, প্রশাসনিক হবে, কীভাবে রাজ্যে শান্তি ফেরানো যেতে পারে তার পথ দেখাতে হবে ওনাকেই। সুকান্ত মজুমদারকে সরিয়ে কে হতে চান বিজেপির রাজ্য সভাপতি, ফাঁস করলেন কুণাল। বাংলাকে বদনাম করার চেষ্টা চালাচ্ছে বিজেপি, তারা এক বৃহত্তর ষড়যন্ত্র রচনা করেছে বাংলার জন্য। একুশে বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাহ্বান করেছে, সারা ভারত তা দেখেছে, তাই বিজেপি পূর্ব পরিকল্পনা মতো বাংলাকে বদনাম করার রাস্তা নিয়েছে। বাংলা যখন সারা ভারতের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে, তখন উঠতে বসতে বাংলাকে খাটো করে দেখার প্রয়াস চলছে বিজেপিতে। শুধু বিজেপির তাবর নেতা নেত্রীদের নয়, এদিন বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে এক হাত নিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি লকেটকে নিয়ে ফের মুখ খোলেন এদিন। তিনি বলেন, লকেটের পক্ষে স্পিরিট বোঝার ক্ষমতা নেই, তাহলে বিজেপি বাংলায় এমন গোহারা হতো না। লকেটের বিরুদ্ধে আঙুল তুলে কুণাল ঘোষ জানান, লকেটের পার্টি যখন বাংলায় গোহারা হারে তখন লকেট ঠান্ডার দেশে ঘুরে বেড়ান। লকেট অন্যের সমালোচনা করার আগে নিজের দিকটা দেখুন। বাংলার সংস্কৃতির সঙ্গে যোগাযোগ থাকলে ফুটবল খেলাকে ছোট করে দেখতেন না, স্পিরিট বুঝতে পারলে বাংলা থেকে এভাবে বিতাড়িত হতে হতো না। উল্লেখ্য, একুশের বিধানসভায় ও সাম্প্রতিক পুরসভা ভোটে নিজের লোকসভা ক্ষেত্রে গোহারা হেরেছেন লকেট চট্টোপাধ্যায়। বিধানসভা ভোটে দাঁড়িয়ে লকেট নিজেও হেরেছেন। এরপর লকেট চট্টোপাধ্যায় বাংলা ছেড়ে উত্তরাখণ্ডের দায়িত্ব নিয়ে চলে যান। বাংলার বিজেপি নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। তারপর থেকেই লকেটকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। লকেট বাংলায় ফিরে বিক্ষুব্ধ বিজেপি নেতাদের পাশে দাঁড়ান, বঙ্গ বিজেপির বর্তমান নেতৃত্বের সমালোচনাও করেন। সরাসরি মঞ্চে দাঁড়িয়ে তিনি বিজেপি বর্তমান নেতৃত্বকে এক হাত নেন। এরপর বিজেপি বিক্ষুব্ধ ও বরখাস্ত হওয়া নেতা জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেসে যোগদানের পর লকেট ফের বিজেপিতে সক্রিয় হন। আর এই আঙ্গিকে লকেট তৃণমূলের সমালোচনা শুরু করতেই পাল্টা দিতে ছাড়লেন না কুণাল ঘোষ। তিনি বলেন, লকেট যা বলেছে তা দুর্ভাগ্যজনক, আসলে উনি তো সভানেত্রী হতে চাইছেন বিজেপিতে। বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সরিয়ে তিনি সেই পদে বসতে চাইছেন। শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল শাহের বাংলা সফর, ফলাফলই কি কাটা বঙ্গ বিজেপির কাছে। বাতিল হয়ে গেল অমিত শাহের বাংলা সফর, আগামী 16 এপ্রিল বাংলায় আসার কথা ছিল তার, কিন্তু শেষ পর্যন্ত সেই সমস্ত অনুষ্ঠান বাতিল হয়ে গিয়েছে। ফলে এবারও তার আর আসা হচ্ছে না বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
যদিও শাহের বাংলা সফর বাতিল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তোরজা। তৃণমূলের একাংশের মতে আগামী 16 এপ্রিল রাজ্যের দুই কেন্দ্র অর্থাৎ বালিগঞ্জ এবং আসানসোল লোকসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশ হবে, যেখানে মুখ থুবড়ে পড়তে পারে বঙ্গ বিজেপি, এমনটাই দাবি তৃণমূলের। আর সেই কারণেই সম্ভবত অস্বস্তি এড়াতেই শাহের বাংলা সফর বাতিল বলে দাবি করেছে শাসক দল। যদিও এহেন জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয়েছে বিজেপির তরফে। বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন এবার বাতিল হলেও খুব শীঘ্রই ফের একবার বাংলায় আসবেন অমিত শাহ। তবে এখনও পরবর্তী সূচি ঠিক হয়নি বলেই দাবি সুকান্ত মজুমদারের। তবে জানা যাচ্ছে মে মাসের প্রথম সপ্তাহেই বাংলায় আসবেন অমিত শাহ, যদিও এই বিষয়ে মন্ত্রকের তরফে কিছু জানানো হয়নি। কথা ছিল আগামী 16 তারিখ বাংলা সফর করবেন অমিত শাহ, যদিও সেদিন উত্তরবঙ্গে আসার কথা ছিল। একাধিক সরকারি অনুষ্ঠান সহ সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠক করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আর এর পরদিন অর্থাৎ 17 তারিখ কলকাতায় আসার কথা ছিল তার। কলকাতাতেও একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তার, কিন্তু শেষ মুহূর্তে সমস্ত অনুষ্ঠান বাতিল হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু ঠিক কী কারণে বাতিল হলো অমিত শাহের বাংলা সফর সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে এক সংবাদ মাধ্যমের দাবি, বিজেপির রাজস্ব নেতাদেরই একাংশ নাকি চাইছিলেন দুই কেন্দ্রের ভোটের ফলাফল প্রকাশের দিনে শাহ কলকাতায় থাকুন, এতে বলশিয়ান বিজেপি নেতার উপর চাপ বাড়তে পারে বলে আশঙ্কা ছিল। যদিও এহেন অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গ বিজেপি তরফে। গত বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো বাংলাকে ঘরবাড়ি বানিয়ে ফেলেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। সপ্তাহে একাধিকবার করে বাংলায় এসেছেন মোদী শাহ, যদিও এরপরেও বঙ্গ বিজেপির মুখ থুবড়ে পড়েছে বাংলায়। এই অবস্থায় আর বাংলামুখী হননি শাহ বা কোনো কেন্দ্রীয় নেতাই। প্রায় বছরখানেক পর শাহের বাংলায় আসার একটা তোড়জোড় শুরু হলেও তা শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিব আল মহল।